সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে তার গুনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে তার রঙের। এতটা এসে তোমার বন্ধুগুলাকে পেয়ে তোমার কেমন লাগতেছে? তোমার অনুভূতিটা কেমন? আমার কোন বন্ধু? এই দেখা ওদের। সকালে হচ্ছে আমরা চাটা সেরে ফেললাম, এদিকে আমার খাওয়া শেষ, ওদিকে মুসলিম খেতে তানবীরেরও খাওয়া শেষ, এদিকে রিফাতও খাচ্ছে, তো আমারটা অলমোস্ট শেষ। তো হে গাইস, ফাইনালি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ডান। তো এখন আমরা কোথায় যাব? চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। তো এখন সিএনজি ঠিক করতে হবে, আশেপাশে অনেকগুলোই সিএনজি দেখতে পাচ্ছি আমরা, তো এগুলা দিয়ে যে কোনো একটা দিয়ে আই থিঙ্ক যাওয়া যাবে, আমি জানি না আসলে কোনটা দিয়ে যাওয়া যাবে বা কী হবে, তো দেখি ওয়েট করি। তো ফাইনালি আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের কাছে, এখান থেকে আমরা কিছু বাস নিব যাতে করে আমরা সেটা বেয়ে বেয়ে উঠতে পারি। তো আমি লাঠি নিয়ে আর কি ভাবটা মারতেছি, দেখতে পাচ্ছি এরা মানে লাঠি বাড়ি খেলতেছে, চলো আমার সাথে খেলো, মারো একটা। এটা হচ্ছে আপনাদের পাহাড় বেয়ে উঠার জন্য অনেক সুবিধা হয়, দ্যাটস হোয়াই এটা নেওয়া। সো এটা আমারই, এটাকে কেউ নেয় না এখনো, সো এটা আমারই হয়ে যাবে। সো খালি সো সো বলতে যাই হোক, তো চলুন আমরা যাব হইতেছে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে যাব, এই জায়গাটাতে চলেন। তো আমরা এন্ট্রি হতে যাচ্ছি আমরা পাহাড়ে, এটাই হচ্ছে শুরু আর এটাই হচ্ছে লাস্ট, তাই না? এটাই শুরু, এটাই লাস্ট, তো যাচ্ছি, তো যাচ্ছি, উঠবো, দেখি আজকে উঠতে পারি কি না। আর এদিকে অনেক সূর্য সুন্দর সুন্দর লাগতেছে অনেক, আর ওরা দুজন অলরেডি আগে গেছে, সবাই মানে বুড়া, আই ডোন্ট নো, সবাই বুড়া, আয় আমরা কি বুড়া, রাতও সবচেয়ে বড় বুইরা। দেখেন নাহিদ অনেক কষ্ট করে উঠতেছে। তো গাইস আসলে আপনারা একটা করে পানি মাস্ট নেবেন, আর সাথে লাঠিটা থাকবেই, আর এইভাবে আমার মতো করে উঠবেন, আমার মতো করে উঠবেন, তাহলে ভালো হবে। তো উঠতে থাকি, তো উঠতে থাকি, এইটুকু উঠে হাঁপাই গেলে হবে না, পুরোটা উঠতে হবে। এনার্জি বেশি চলে আসছে, এরকম এনার্জি আসলে হবে না। তো গাইস আমরা আসছি কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, পরিচালনায় সীতাকুণ্ড শ্রাইন কমিটি। আচ্ছা যাই হোক, তো আমরা ঠিক এই টাইমটাতে রওনা দিলাম 7:20, তো দেখবো যে আমরা উপরে গিয়ে কতক্ষণ সময় লাগে। তো চলেন আস্তে আস্তে যাচ্ছি, আপনারাও আমার সাথে যাচ্ছেন, আমরা আজকে একসাথে এনজয় করবো। ওকে আবার যাচ্ছি, এখন সামনে সিঁড়ি, মোটামুটি হাঁপাচ্ছি, তো হাঁপানো হাঁপানো কনফিডেন্সলি সারাদিন শুনবেন, কিছু করার নেই, আজকে এত পরিমাণ হাঁপাই যাবো যে খালি আপনারা নিশ্চয়ই শব্দ শুনবেন, আমার কথা শুনবেন না, দেখি কি হয় আজকে। তো গাইস আমরা হচ্ছে ঠিক ওই জায়গাটাতে যাবো আজকে, আর এই পাশে আরেকটা আছে, এই যে এই জায়গাতে একটা, এখানে যাবো একটা, আরেকটা হচ্ছে ওই জায়গাটাতে যাবো একটা, সো চলুন যাই। সত্যি বলতে উপরে বেয়ে বেয়ে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে, তারপরও কি আর করার, এই আনন্দটা যে আর কখনোই পাবো না, দ্যাটস হোয়াই অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু তেমন একটা পাহাড়ে উঠি নাই, তো এইবারে ফার্স্ট টাইম এত উঁচুতে উঠতেছি, দ্যাটস হোয়াই অনেক এক্সাইটেড, আর সাথে আছে সব ফ্রেন্ডস, দ্যাটস হোয়াই আরও বেশি এক্সাইটেড, সো দেখি এনজয় করতে থাকি আমরা।
আর আমরা এখানে যাইতেছি অলরেডি আপাই গেছি। তো গাইস আমরা অলরেডি অনেক উঁচুতে চলে আসছি, যেটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। আর এইভাবে হেঁটে হেঁটে যেতে যেতে অনেক সময় লাগার কথা, সবাই বলতেছে 1.5 ঘন্টার মতো লাগে ওইখানে যাইতে। সো হাঁটতেছি তো হাঁটতেই আসি। তো গাইস আমরা একটা জায়গায় রেস্ট নিচ্ছি সবাই এখানে, আর আশেপাশে যদি ঠিক এরকম একটা পরিবেশ এখান থেকে এই ভিউটা দেখা যায়, সবাই দেখতেছি মজা করতেছি, মজা আর কি হাঁপাই আল্লাহ আমি বললাম ছবি উঠবে ওই ছেলে ছবি নিয়ে ব্যস্ত তুমি। সো দেখা যাক কি করি আমরা। ওকে গাইস জায়গাটা এত পরিমাণে খাড়া বা উঁচু, হ্যাঁ খাড়া বললে অনেকে চিনবেন না, বাট আমাদের জামালপুরের ভাষা আসলে মানে উঁচুকে আমরা খাড়া বলি। তো তো এতটা উঁচু যে বলার বাহিরে। তো হে গাইস আমাদের শরীরের অবস্থা হচ্ছে এরকম, আয়সা রেস্ট নিতেছি, এখানে অনেকেই নিতেছে, আরো অনেকেই আছে, আরো কড়া নিচে আছে, আমি একটু উপরে আসি। বাট ভালো লাগে, বাট তারপর অনেক টায়ার্ড অ্যাকচুয়ালি, মানে দেখেন আমি একদম ঘেমে ঘুমে অস্থির, পুরো শরীর ভিজে গেছে ঘামে। হ্যাঁ তো কি আর করার, উঠতেছি তো উঠি, একটু রেস্ট নিচ্ছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে রেস্ট নিচ্ছি। তো আমরা এতটুকু উঠতে পেরেছি, আর আমাদের পাশে হচ্ছে এইটা ভিউ। আপাতত এতটুকু উচ্চতায় আমরা উঠেছি, বাট আমাদের সাথে একজন মিস, সে যদি রিফাত আসে নাই, মানে সে নিচে নেমে থেকে আসে, মানে সে অসুস্থ হয়ে গেছে, বাট ইটস ওকে। বাট এত কষ্ট করে ওঠার পর যখন এরকম একটা দেখা যায়, জাস্ট অস্থির একটা ভাইবস আসে বুঝছেন। সো দ্যাটস ওয়াই আমরা ভালো আছি, অ্যান্ড আরও পরে উঠবো, এটা শুধু এইটুকু না আরও আছে, দেখেন অনেক উঁচা, অলমোস্ট চলেই আসছি, হ্যাঁ অলমোস্ট চলেই আসছি। সো তোমাদের কেমন লাগছে একটু বলো গাইস, তোমাদের কেমন লাগছে বলো, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? করা একজন করাতে আছে, একজন পিনিকে আছে, আর আমি আছি চিল মুড, চিল। তো ফাইনালি আমরা অনেক কষ্টের পর একটা মন্দিরে চলে আসছি, আর এখান থেকে ভিউটাও কিন্তু জাস্ট ওয়াও। হ্যাঁ গাইস এটাই কিন্তু শেষ না, এর উপরে আরও একটা আছে যেটা আমরা একটু পরেই যাব, আপনারা দেখতে পাবেন, সর্বোচ্চ চূড়াতেই আমরা নিয়ে যাব আপনাদের। সো আপনারাও এনজয় করতে থাকুন আর আমরাও এনজয় করতে থাকি, দেখা যাক আমরা সবাই মিলে আজকে কতটা এনজয় করি। সো চলুন গাইস, আমরা অলরেডি পাহাড়ে চূড়ায় আসছি, আর এসে দেখতে পাচ্ছি যে আমাদের 4 জনের মতো একজন এখানে আছে, মোট 5 জন। ও না আরেকটা আছে, 2টা। আচ্ছা যাই হোক, ভয় লাগে ভাই, তো এখন যাচ্ছি আমরা চন্দ্রনাথ মন্দিরে, চন্দ্রনাথ মন্দিরটা একটু আর একটু উপরে ওই যে ওই জায়গাটাতে, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো আমাদের এই মন্দির দেখা শেষ, পাহাড় ওঠা শেষ, অনেক অনেক এনজয় করলাম, অনেকগুলো ফটো তুলেছি, অনেক ভালো লেগেছে। এখন যাচ্ছি ঠিক ওই জায়গাটাতে, এটাও কিন্তু কম উঁচু না, তাই না? তো দেখি যেতে থাকি কতক্ষণ হয়। তো গাইস উঠতেছি তো উঠতেছি, শেষ হচ্ছে না, অনেক সমস্যায় হচ্ছে। সো আর একটুখানি আছে, তো ফাইনালি আই থিঙ্ক পারবো ইনশাল্লাহ। তো উঠতে থাকি, তো গাইস ফাইনালি আমরা চলে আসছি একদম টপে, আর ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির। সো এখন আপনারাই বলুন যে আশেপাশের ভিউটা কেমন দেখতে, আমার কাছে তো জাস্ট অসম্ভব ভালো লেগেছে, এখানে পুরো শহর দেখা যাচ্ছে, ওয়াও জাস্ট ওয়াও, মানে অমায়িক অ্যাকচুয়ালি বলতে গেলে, আমার কাছে অনেক জোশ লাগতেছে। আর ওইটা তো ফার্স্টে ছিলাম, এখন এখানে চলে আসছি, আর ওরা এখানে আছে, খোঁজ গল্প করতেছে,
আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখতেছি, জাস্ট অসাধারণ। গাইস ফাইনালি এত কষ্টের পর চলে আসলাম সবার উপরে। সত্যি কথা বলতে অনেক অমাইকি লাগতেছে, বারবার বলতেছি অসম্ভব সুন্দর, যারা যারা চন্দ্রনাথ আসতে চান চলে আসবেন, আমাদের তো অসম্ভব ভালো লাগছে, বাট সবাই টায়ার্ড অ্যাকচুয়ালি। এত উঁচুতে ওঠার পরে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, বাট আমরা কিন্তু একদমই দমে নেই, বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক জোস জোস ভাবে পিকচারগুলো উঠতেছি। সো এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখা যাচ্ছিল, কারণ এত মনোমুগ্ধকর পরিবেশগুলো লাগতেছিল জাস্ট বলার বাহিরে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর আমার ফ্রেন্ডদের কাছেও অনেক অনেক বেশি ভালো লেগেছে। সো আমরা এই জায়গাটা আরেকটু এক্সপ্লোর করবো, তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো হ্যালো গাইস, আমরা এখন এখান থেকে নিচে চলে যেতেছি, তো সবাই বলে দাও একটু বাই বাই। বাই বাই নাহিদ, নাহিদের বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিছে, এখন আমরা চলে যাচ্ছি। ওকে তো চলো সবাই চলে যাই, যদি তো কিছু দেখাবো যদি কিছু থাকে আর কি। হ্যাঁ তো চলেন আস্তে আস্তে নামি। আর এই যে স্পিচ ফাইনালি আমরা নেমে যাচ্ছি, কিন্তু আমার কাছে উঠার থেকে নামাটা অনেক কঠিন মনে হচ্ছে, কারণ নামার সময় আমার পা এত পরিমাণে কাঁপতেছিল যে বলার বাহিরে, তো আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম। তারপরও যদিও এটা সেফ, নামাটা সেফ উঠার থেকে, কিন্তু আমার কাছে অনেক কঠিন লেগেছে নামাটা। তবে একটা কথা মানতেই হচ্ছে, এই লাঠিটা আমাদের অনেক উপকারে আসছে, কারণ এই লাঠিটা যদি আমার কাছে না থাকতো আমি মনে হয় না উপরে উঠতে পারতাম বা নামতে পারতাম। দেখুন আমি কিভাবে বুড়োদের মতো হচ্ছে লাঠি বেয়ে বেয়ে নামতেছি। আর ফাইনালি একটা কথাই বলতে চাচ্ছি, আমার উপরে ওঠাটা একদমই সার্থক, বিকজ এত সুন্দর পরিবেশ দেখার পরে সার্থক না হয়ে হতেই পারে না। তো নামতেছি, তো নামতেই আছি, শেষ অবস্থা পুরো কাহিল অবস্থা হয়ে গিয়েছে আমার। তো তারপরও নামছি, নামতে হবে, বিকজ এখানে তো স্টে করা আমাদের জন্য মানে নাই, আমাদের স্টে করার মতো অবস্থা। চন্দ্রনাথ মন্দির ছিল এইটাই, সো এখান থেকে আমরা চলে যাইতেছি। সো অনেক এনজয় করলাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা বাবাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।